নমস্কার বন্ধুরা, প্লেনসোলে আপনাদের স্বাগত। আজ আপনারা যে গাছটি দেখছেন, এই গাছের ফুলগুলিকে বিভিন্ন নামে মানুষ চেনেন, বিভিন্ন নামে ওদেরকে বলে থাকেন। তো সাধারণত বলতে গেলে একে আমরা পদ্মফুলই বলে থাকি, অনেকে চাইনিজ পদ্ম বলে থাকেন, আবার এর আরেকটি নামও আছে রোজমেলো। নাম যাই হোক, যেই ফুল গাছ ছাদ বাগানে শোভা বৃদ্ধি করবে তার নাম দিয়ে কিছু আসা যায় না। শীতের ঠিক পরটা থেকেই এই গাছগুলিতে ফুল ফোটা শুরু হয়, তাই শীতকালে ওদের যদি পরিচর্যাটা ভালো হয়ে থাকে তবে ফুল ভালো দেবে। প্রতিটি শাখাতে প্রচুর পরিমাণে কুড়ি এসছে। আমি আপনাদের পূর্ববর্তী ভিডিওতে আমি বলেছি যে আমি যে গাছগুলি শীতের ঠিক পরটাতেই তাদের ফুল ধরা শুরু হয় তাতে আমি প্রচুর পরিমাণে সার প্রয়োগ করে থাকি, বিশেষত গোবর সার এবং তার সঙ্গে পচা খোল, খোল পচা জল সেটা দিয়ে থাকি এবং সেটা প্রতি সপ্তাহে একদিন দিয়ে থাকি। এবং যখন কুড়ি আসে তাতে এবং ফুল ফোটা শুরু হয়ে যায় তখনও তাকে খাওয়ার সঠিক পরিমাণে দিতে হবে। তবে ফুলের তার সাইজটা ভালো হবে এবং ভালো ফুটবে, নয়তো বা আপনার কুড়িগুলি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই ধরনের গাছগুলি আমি একটু বড় কন্টেনারে লাগাই, ফলে তার বৃদ্ধিটা একটু ভালো হয় এবং ফুলও প্রচুর পরিমাণে ফুটে। আপনারা দেখছেন প্রচুর পরিমাণে ফুলি এসছে, এগুলি একসাথে অনেকগুলি ফুট ফোটার সম্ভাবনাই আছে। আর মাটি তৈরির ক্ষেত্রে আমি বারবারই আপনাদের বললো দোআঁশ টাইপের মাটি তৈরি করবেন আপনারা, তাতে কোকোপিট ইউজ করতে পারেন, সঙ্গে 10% বালু, 5% হাড়ের গুঁড়ো এবং 30-40% গোবর সার অবশ্যই হতে হবে। তৎসঙ্গে সাধারণ আমরা যে মাটিগুলি থাকে সেই মাটি মিশ্রিত করে আমরা এই গাছের জন্য মাটিগুলি তৈরি করতে পারি। ১৫ দিন অন্তরতর, শীতকাল ছাড়া বাকি সময়গুলোতে 15 দিন অন্তরতর আপনাকে পচা কোল সার দিতে হবে। সেটা গাছের জন্য অন্তত অত্যন্তই প্রয়োজন। আর মাসে অন্তত একদিন আপনি টবের ধার ঘেঁষে মাটিগুলি একটু সরিয়ে নিয়ে তাতে অল্প পরিমাণে গোবর সার প্রয়োগ করতে হবে, তাহলে গাছ সঠিক পরিমাণে তার যে সারগুলি আছে সে পেয়ে যাবে এবং আপনাকে আপনার মন মতো সে ফুল আপনাকে দিয়ে যাবে। মাটি ঝুরঝুরে থাকে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, হাত দিয়ে অনায়াসে আমি সেই মাটিগুলো সরিয়ে দিতে পারি। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সবসময় ড্রেনেজ ব্যবস্থাটা অবশ্যই ঠিক থাকতে হবে, না হলে যদি জল জমে যায় সেই গাছটা পচে যাওয়ার সম্ভাবনাও থাকে। আপনারা সেই দিনটা খেয়াল রাখবেন। আর কন্টেনারটা যদি এই ধরনের বড় হয় অবশ্যই আপনার খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে কোথাও জল জমে যাচ্ছে কি না, সেদিকে অবশ্যই নজর আপনাকে রাখতে হবে। যদি জল জমে যায় তবে আপনি সাইডের মাটিগুলো আস্তে সরিয়ে নিয়ে জল যাতে না জমে সেই ব্যবস্থা আপনাকে করতে হবে।
অন্তত সপ্তাহে এক দুই দিন আপনার গাছে ময়েশ্চার কীরকম আছে, মাটির কী কন্ডিশান আছে সেগুলি দেখবেন। আর যদি প্রতিদিন জল দেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়ে থাকে, পাতা লাল হয়ে যায়, তাহলে আপনি একদিন অন্তর অন্তর জল দেবেন, অথবা আপনার মাটির কন্ডিশান কী আছে সেটা দেখে আপনি জল দেবেন। জল খুব বেশি দিলে ক্ষতি হতে পারে গাছের, সেদিকে দৃষ্টি রাখবেন। তবে মাটিটা অবশ্যই খেয়াল রাখবেন, সেটা যেন দোআঁশ মাটি টাইপের হয়, তাতে গাছের জন্য খুবই ভালো হয়। প্রতিটি শাখাতেই প্রচুর পরিমাণে কুড়ি, সেটা আপনার গাছের পরিচর্যার উপরে নির্ভর করবে, আপনি কী ধরনের এবং কী পরিমাণে ফুল পাবেন সেটা চর্চা। যত আপনি তার পরিচর্যা করবেন ততই ভালো ফুল পাবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভবিষ্যতে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসব। আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আপনাদের সাহায্য এবং সহযোগিতা উভয়ই আমি চাই আপনাদের কাছ থেকে। সেটার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।